হাই ফ্রেন্ডস, আমার নাম রূপা গুপ্তা। এমএইচ এডুকেশন ল্যাবে আমি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা ভারতে অবস্থিত বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউট এবং তাদের হেডকোয়ার্টার্স নিয়ে ডিসকাস করব। এক্সাম পার্সপেক্টিভে এটা খুব ইম্পর্টেন্ট, কারণ ফ্যাকচুয়াল ডিটেলসগুলো তোমরা লাস্ট মুহূর্তে অবশ্যই তোমাদের দেখে যেতে হবে, রিভাইজ করে যেতে হবে, যাতে পরীক্ষায় এগুলো ফ্যাকচুয়াল ডিটেলস থেকে বা স্ট্যাটিক জিকে থেকে কোনো কোয়েশ্চেন যদি জিজ্ঞেস করে তোমরা সেগুলো ইজিলি অ্যান্সার করতে পারো। ভিডিওটি স্টার্ট করার আগে বলে দিই, তোমরা যদি লাস্ট মুহূর্তে কিছু মক টেস্ট সলভ করে যেতে পারো উইথ এক্সপ্লানেশন, তাহলে তোমাদের এক্সামের ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে। তো সেক্ষেত্রে তোমরা মক টেস্টটি জয়েন করতে পারো, সেখানে তোমরা ফুল এক্সপ্লানেশন সহ কোয়েশ্চেন অ্যান্সার পেয়ে যাবে, মক টেস্টগুলি পেয়ে যাবে, সেগুলো তোমরা প্র্যাকটিস করে পরীক্ষার আগে যেতে পারো। ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে। ওকে, তো দেখো, ফার্স্ট ইনস্টিটিউট এখানে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি। ভাইরোলজি মিন্স ভাইরাস নিয়ে যেগুলো গবেষণা করে। তো সেটার হেডকোয়ার্টার কোথায় রয়েছে? পুনে, মহারাষ্ট্রতে রয়েছে। ওকে, নেম অফ দ্য ইনস্টিটিউট, সেকেন্ড ইনস্টিটিউটের নাম এখানে দেওয়া রয়েছে, দেখো, সেন্ট্রাল ফুড টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট। সেন্ট্রাল ফুড টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট, এটার হেডকোয়ার্টার কোথায় রয়েছে? মাইসোরে রয়েছে, কর্ণাটকাতে রয়েছে। তাহলে মাইসোর কর্ণাটকাতে রয়েছে সেন্ট্রাল ফুড টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের হেডকোয়ার্টার। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট। তো সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউটের হেডকোয়ার্টার কোথায় রয়েছে? কলকাতাতে রয়েছে। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট। ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটের হেডকোয়ার্টার কোথায় রয়েছে? নিউ দিল্লিতে রয়েছে। তো আমি এই ভিডিওটিতে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কয়েকটা সোসাইটি, কয়েকটা রিসার্চ সেন্টারের কিন্তু নাম দিয়েছি, ওগুলো কিন্তু অবশ্যই তোমরা ভালো করে রিভাইজ করে যাবে, যাতে ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা যেহেতু তোমরা দিচ্ছ, সেক্ষেত্রে সেগুলো বেশি ইম্পর্টেন্ট কম্পেয়ার টু ন্যাশনাল লেভেল। ওকে, তো যাই হোক, ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটের হেডকোয়ার্টার কোথায় রয়েছে? নিউ দিল্লিতে রয়েছে। নেক্সট, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, শর্টে যেটা আমরা এএসআই বলি, তারও হেডকোয়ার্টার রয়েছে কলকাতাতে। নেক্সট ইম্পর্টেন্ট ইনস্টিটিউট দেখো, সেন্ট্রাল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, এর হেডকোয়ার্টার রয়েছে দেরাদুন, উত্তরাখণ্ডে। এটি অনেকবার পরীক্ষায় এসেছে, সেন্ট্রাল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটের হেডকোয়ার্টার দেরাদুন, উত্তরাখণ্ডে। নেক্সট ইম্পর্টেন্ট ইনস্টিটিউটের নাম দেখো, ক্যাটেল ব্রিডিং ইনস্টিটিউট। তো ক্যাটেল ব্রিডিং ইনস্টিটিউটের হেডকোয়ার্টার কোথায় রয়েছে? হিসার, হরিয়ানাতে। ক্যাটেল ব্রিডিং ইনস্টিটিউটের হেডকোয়ার্টার হিসার, হরিয়ানাতে রয়েছে। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, সেন্ট্রাল ইলেকট্রোকেমিক্যাল রিসার্চ ইনস্টিটিউট। তো সেন্ট্রাল ইলেকট্রোকেমিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের হেডকোয়ার্টার রয়েছে কারাইকুড়ি তামিলনাড়ুতে। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট। তো সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটের হেডকোয়ার্টার কোথায়? দুর্গাপুর, ওয়েস্ট বেঙ্গল। দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গলে রয়েছে সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট। নেক্সট ইম্পর্টেন্ট ইনস্টিটিউটের নাম দেখো, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি। তো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজির হেডকোয়ার্টার কোথায়? কলকাতাতে। এগেন, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি হেডকোয়ার্টার ইজ ইন কলকাতা। নেক্সট ইম্পর্টেন্ট ইনস্টিটিউট দেখো, বিক্রম সারাভাই স্পেস সেন্টার। সো বিক্রম সারাভাই স্পেস সেন্টারের হেডকোয়ার্টার কোথায়? তিরুবনন্তপুরম, কেরালাতে, বিক্রম সারাভাই স্পেস সেন্টারের হেডকোয়ার্টার। আর ইসরোর হেডকোয়ার্টার কোথায় তোমরা কমেন্ট সেকশনে জানাও, খুবই ইজি। সো নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, নেম অফ দ্য ইনস্টিটিউট, সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট। সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউটের হেডকোয়ার্টার কোথায়? কটক, ওড়িশাতে। নেক্সট ইম্পর্টেন্ট ইনস্টিটিউট দেখো, সেন্ট্রাল সুগার কেন রিসার্চ ইনস্টিটিউট। তো এই কিওয়ার্ডটা মনে রাখবে তোমরা, সুগার কেন, কারণ একটা রয়েছে সুগার কেন রিসার্চ, একটা হচ্ছে অনলি সুগার রিসার্চ। তো সুগার কেন রিসার্চ যেটা, যেটা কাঁচা আখ যেটা, সেটা রিসার্চ ইনস্টিটিউট হচ্ছে কোয়েম্বাটোর তামিলনাড়ুতে। ওকে, কোয়েম্বাটোর তামিলনাড়ুতে সুগার কেন রিসার্চ ইনস্টিটিউট রয়েছে। নেক্সট ইম্পর্টেন্ট ইনস্টিটিউট দেখো, নেক্সট ইম্পর্টেন্ট ইনস্টিটিউট দেখো, সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট। তো সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট কোথায় আছে? লখনৌতে আছে। সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট রয়েছে লখনৌতে। নেক্সট ইম্পর্টেন্ট ইনস্টিটিউট দেখো, সেন্ট্রাল পটেটো রিসার্চ ইনস্টিটিউট। তো সেন্ট্রাল পটেটো রিসার্চ ইনস্টিটিউটের হেডকোয়ার্টার কোথায়? সিমলাতে। নেক্সট ইম্পর্টেন্ট ইনস্টিটিউট, টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ। তো টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের হেডকোয়ার্টার কোথায়? মুম্বাইতে। নাম্বার 17 দেখো, ন্যাশনাল এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট। তো
তো ন্যাশনাল এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটের হেডকোয়ার্টার কোথায়? নাগপুরে। এটা ইম্পর্টেন্ট, এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট নাগপুরে রয়েছে। নেক্সট ইম্পর্টেন্ট ইনস্টিটিউট দেখো, অল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস মানে এইমস, এইমসের হেডকোয়ার্টার তোমরা জানো নিউ দিল্লিতে রয়েছে। নেক্সট ইম্পর্টেন্ট ইনস্টিটিউট তোমরা দেখতে পাচ্ছ টেক্সটাইল রিসার্চ ইনস্টিটিউট, তো টেক্সটাইল রিসার্চ ইনস্টিটিউটের হেডকোয়ার্টার কোথায়? আমেদাবাদে রয়েছে। টেক্সটাইল রিসার্চ ইনস্টিটিউট হেডকোয়ার্টার ইজ ইন আমেদাবাদ। নেক্সট ইম্পর্টেন্ট ইনস্টিটিউট দেখতে পাচ্ছ সেন্ট্রাল টোব্যাকো রিসার্চ ইনস্টিটিউট, সেন্ট্রাল টোব্যাকো রিসার্চ ইনস্টিটিউট, এটার হেডকোয়ার্টার রয়েছে রাজামুন্দ্রিতে। নেক্সট ইম্পর্টেন্ট ইনস্টিটিউটের নাম দেখো সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট, সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট, এর হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে। নেক্সট ইম্পর্টেন্ট ইনস্টিটিউট, নেম অফ দ্য ইনস্টিটিউট ইজ ন্যাশনাল সুগার রিসার্চ ইনস্টিটিউট। আমি বলেছিলাম সুগারের জন্য আলাদা ইনস্টিটিউট রয়েছে এবং এর হেডকোয়ার্টার কোথায়? কানপুর উত্তরপ্রদেশে রয়েছে। ওকে, নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো ইন্ডিয়ান ল্যাক রিসার্চ ইনস্টিটিউট, তো ইন্ডিয়ান ল্যাক রিসার্চ ইনস্টিটিউটের হেডকোয়ার্টার কোথায় রয়েছে? রাঁচি। রাঁচি কোথায়? ঝাড়খণ্ডে। তো ইন্ডিয়ান ল্যাক রিসার্চ ইনস্টিটিউট ইজ ইন রাঁচি। নেক্সট ইম্পর্টেন্ট ইনস্টিটিউট দেখো ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট, তো ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউটের হেডকোয়ার্টার কোথায়? কার্নাল হরিয়ানাতে রয়েছে। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো নেক্সট ইম্পর্টেন্ট ইনস্টিটিউট ইজ সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট, তো সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউটের হেডকোয়ার্টার কোথায়? চেন্নাই। চেন্নাই কোথায়? তামিলনাড়ুতে। তো সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট ইজ ইন চেন্নাই। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট ইউ ক্যান সি হিয়ার সেন্ট্রাল মাইনিং রিসার্চ ইনস্টিটিউট, তো সেন্ট্রাল মাইনিং রিসার্চ ইনস্টিটিউটের হেডকোয়ার্টার কোথায়? ধানবাদ ঝাড়খণ্ডে। ধানবাদ ঝাড়খণ্ডের সেন্ট্রাল মাইনিং রিসার্চ ইনস্টিটিউট রয়েছে। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো সেন্ট্রাল সল্ট অ্যান্ড মেরিন কেমিক্যাল রিসার্চ ইনস্টিটিউট, তো সেন্ট্রাল সল্ট অ্যান্ড মেরিন কেমিক্যাল রিসার্চ ইনস্টিটিউট কোথায় আছে? ভাবনগর গুজরাটে। সেন্ট্রাল সল্ট অ্যান্ড মেরিন কেমিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের হেডকোয়ার্টার কোথায়? ভাবনগর গুজরাটে। সেন্ট্রাল জুট টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট কোথায় আছে? কলকাতাতে। সেন্ট্রাল জুট টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের হেডকোয়ার্টার কোথায়? কলকাতাতে। নেম অফ দ্য ইনস্টিটিউট দেখো সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজি, হেডকোয়ার্টার কোথায়? হায়দ্রাবাদে। তো ইনস্টিটিউটের নাম কি? সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজি, আর এর এর হেডকোয়ার্টার কোথায়? হায়দ্রাবাদে রয়েছে। তো সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজির হেডকোয়ার্টার কোথায়? হায়দ্রাবাদে। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো নেম অফ দ্য ইনস্টিটিউট ইজ সেন্ট্রাল প্ল্যান্টেশন ক্রপস অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, তো সেন্ট্রাল প্ল্যান্টেশন ক্রপস অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের হেডকোয়ার্টার কোথায়? কাসারগড় কেরালাতে। সেন্ট্রাল প্ল্যান্টেশন ক্রপস অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের হেডকোয়ার্টার কোথায়? কাসারগড় কেরালাতে। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো ন্যাশনাল বোটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউট, তো ন্যাশনাল বোটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের হেডকোয়ার্টার কোথায়? লখনৌতে। সেন্ট্রাল বোটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের হেডকোয়ার্টার কোথায় রয়েছে? লখনৌতে রয়েছে, উত্তরপ্রদেশে। নেক্সট ইম্পর্টেন্ট ইনস্টিটিউটের নাম হচ্ছে ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া এবং এর হেডকোয়ার্টার রয়েছে যদুগোড়া, ঠিক আছে? ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া যদুগোড়া, এটাও ঝাড়খণ্ডে রয়েছে, ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার। নেক্সট ইম্পর্টেন্ট ইনস্টিটিউট দেখো হাই অল্টিটিউড রিসার্চ ল্যাবরেটরি, তো হাই অল্টিটিউড রিসার্চ ল্যাবরেটরির হেডকোয়ার্টার কোথায়? গুলমার্গ, যেটা রয়েছে বারামুলা ডিস্ট্রিক্ট অফ জম্মু অ্যান্ড কাশ্মীর। নেক্সট ইম্পর্টেন্ট ইনস্টিটিউট দেখো ন্যাশনাল অ্যারোনটিক্যাল ল্যাবরেটরি, তো ন্যাশনাল অ্যারোনটিক্যাল ল্যাবরেটরির হেডকোয়ার্টার কোথায়? ব্যাঙ্গালোরে। ন্যাশনাল অ্যারোনটিক্যাল ল্যাবরেটরির হেডকোয়ার্টার কোথায় রয়েছে? ব্যাঙ্গালোরে রয়েছে। নেক্সট ইম্পর্টেন্ট ইনস্টিটিউট দেখো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম, তো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়ামের হেডকোয়ার্টার কোথায় রয়েছে? দেরাদুন উত্তরাখণ্ডে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়ামের হেডকোয়ার্টার দেরাদুন উত্তরাখণ্ড। নেক্সট ইম্পর্টেন্ট ইনস্টিটিউট দেখো সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট, তো সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের হেডকোয়ার্টার কোথায় রয়েছে? রুড়কিতে। সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের হেডকোয়ার্টার কোথায় রয়েছে? রুড়কিতে। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো ন্যাশনাল জিওফিজিক্স রিসার্চ ইনস্টিটিউট, তো ন্যাশনাল জিওফিজিক্স রিসার্চ ইনস্টিটিউটের হেডকোয়ার্টার কোথায়? হায়দ্রাবাদে। হায়দ্রাবাদ কোথায়? তেলেঙ্গানাতে। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ওশিয়নোগ্রাফি, তো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ওশিয়নোগ্রাফির হেডকোয়ার্টার কোথায়? পানাজি গোয়াতে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ওশিয়নোগ্রাফি এর হেডকোয়ার্টার হচ্ছে পানাজি গোয়া। নেক্সট ইম্পর্টেন্ট ইনস্টিটিউট দেখো সেন্ট্রাল মেকানিক্যাল রিসার্চ ইনস্টিটিউট, তো সেন্ট্রাল মেকানিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের হেডকোয়ার্টার কোথায়? দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গলে। নেক্সট ইম্পর্টেন্ট ইনস্টিটিউট দেখো ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন, তো ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশনের হেডকোয়ার্টার কোথায়? হায়দ্রাবাদ তেলেঙ্গানাতে।
নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, সেন্ট্রাল ফুয়েল রিসার্চ ইনস্টিটিউট। তো সেন্ট্রাল ফুয়েল রিসার্চ ইনস্টিটিউট হেডকোয়ার্টার এগেন ধানবাদ, ঝাড়খণ্ডে। নেক্সট ইম্পর্টেন্ট ইনস্টিটিউটের নাম হচ্ছে ইন্ডিয়ান ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট, এবং এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? মুম্বাইতে। এটা দেখো ইম্পর্টেন্ট ওয়েস্ট বেঙ্গলের পার্সপেক্টিভে। আচার্য জগদীশ চন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক গার্ডেন, এটা কোথায় রয়েছে? শিবপুর, হাওড়া, ওয়েস্ট বেঙ্গলে। আচার্য জগদীশ চন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক গার্ডেন। নেক্সট ইম্পর্টেন্ট দেখো এগ্রি হর্টিকালচার সোসাইটি অফ ইন্ডিয়া। তো এগ্রি হর্টিকালচার সোসাইটি অফ ইন্ডিয়া কোথায় আছে? আলিপুর, কলকাতাতে। এগ্রি হর্টিকালচার সোসাইটি অফ ইন্ডিয়া। রামান রিসার্চ সেন্টার কোথায় রয়েছে? বেঙ্গালুরুতে। লাস্ট ইন্ডিয়ান ভ্যাটারনিটি রিসার্চ ইনস্টিটিউট, এটার হেডকোয়ার্টার রয়েছে ইজ্জতনগর, বারেলি ডিস্ট্রিক্ট অফ উত্তরপ্রদেশ। তো এই কটা ছিল তোমাদের ইম্পর্টেন্ট রিসার্চ ইনস্টিটিউট, এগুলো পরীক্ষার আগে তোমরা অবশ্যই দেখে যেও, এবং তোমরা যদি চাও মক টেস্ট জয়েন করতে পারো, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং